আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে। তো ইতিমধ্যে এসপিসি নিয়ে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটি নিউজ করা হয়েছে। তো সেখানে কিন্তু 8টি প্রতিষ্ঠান সহ এবং এসপিসি সহ বিদেশে টাকা পাচারে কিন্তু একটি অভিযোগ তুলে ধরা হয়েছে। তো এসপিসি কত টাকা বিদেশে পাচার করেছে এবং কি এই টাকাগুলো ফিরিয়ে আনবে কি না আদৌ, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে বলবো যে এসপিসি কোম্পানি আদৌ চালু হতে পারবে কি না এবং এ চালু হবে কি না। তো আমার তো মনে হচ্ছে যে এসপিসি কোম্পানি এখনই বন্ধ হয়ে যাবে, কারণ এ আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। তো অনেকদিন যাবৎ সবাই চুপচাপ ছিলেন যে আসলে আইনি কোনো নোটিশ এবং কি বা আইনি যে প্রক্রিয়া আছে এই ধরনের তারা কোনো কাজ চলতেছে না এবং কোনো কাজ করতেছে না কেউ। আসলে সিআইডি এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান আছে সকলের দিকে কিন্তু নজর রাখছেন। তো সবার দিকে কিন্তু নজর রেখে কিন্তু তারা একটি প্রতিবেদন মানে একটা অভিযোগপত্র দিয়েছে। তো প্রত্যেকটা কোম্পানির পিছনে কিন্তু বিদেশের টাকা পাচারের একটি অভিযোগ রয়েছে। তো সেক্ষেত্রে এসপিসি এবং কি রিং আইডি এবং কি আনন্দবাজার, তারপরে বিভিন্ন যে সাইটগুলো আছে ই কমার্স প্রতিষ্ঠান যেমন সিরাজগঞ্জ সব, তো এগুলি সব কটার বিরুদ্ধেই কিন্তু আপনার বিদেশে টাকা পাচারের একটি অভিযোগ রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এসপিসি এখানে যে টাকাটা বিদেশে পাচার করেছে এখানে মাত্র 1 কোটির কিছু টাকা হবে, 1 কোটির উপরে। তো তো আমি আপনাদেরকে একটি স্ক্রিনশট দিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু এসপিসি কিন্তু 1 কোটি 17 লাখ টাকা কিন্তু সে বিদেশে পাচার করেছে, এরকম একটি প্রমাণ কিন্তু অলরেডি দিয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই কাজগুলো যে করেছে এটা তো মনে করেন আরও আগে আমরা জানতাম, কারণ টাকা বিদেশে অবশ্যই পাচার করেছে। তো এখন আসি যে আমাদের কোম্পানি আর কতদিন চলবে এবং কি আমাদের কোম্পানি এখান থেকে ব্যাক করা কি আদৌ সম্ভব নাকি এখানেই থেমে যাবে। তো এসপিসি কোম্পানি যে আমাদের থেকে যে 1 কোটি টাকা নিছে এটাই কিন্তু না, তো 1.5 কোটি টাকায় যে তারা বিদেশে পাচার করছে এটাই কিন্তু না, ঠিক আছে। সে কিন্তু আমাদের কাছে শত কোটি টাকা কিন্তু নিয়েছে। এখানে 1 কোটি টাকা পাচার এটা কোনো ব্যাপার না, কারণ এই টাকা আলামিন প্রধানকে ধরলেই খুঁজে পাওয়া যাবে। তো আলামিন প্রধানকে যদি এই টাকা নিয়ে যদি হিসাব দেওয়া চাওয়া হয় তো তার কাছে কিন্তু শত কোটি টাকার হিসাব পাওয়া যাবে। তো আমরা যারা এখানে ইনভেস্ট করেছি তো আমরা তো এখন মহাবিপদে আছি। তো আসলে কোম্পানি এখন থাকবে কি না বন্ধ হয়ে যাবে, তো এই বিষয় নিয়ে আমরা অনেকেই এখন আতঙ্কের ভেতরে আছি। কারণ কোম্পানি এইভাবে এরকম যদি প্রমাণ হয়ে থাকে বা বিদেশে টাকা পাচার করা হয়ে থাকে তো এইসব কোম্পানি কিন্তু অলরেডি বন্ধ করে দেবে। তো আমি মনে করি এসপিসি যে ম্যানেজমেন্ট আছে তো তারা এই বিষয়টি নিয়ে খুব দ্রুত একটি কাজ করবে, কারণ তারা যদি চায় যে আমাদের টাকা যে তারা যদি প্রুফ দেখাইতে পারে যে আমরা টাকা প্রমাণ মানে এখনও পাঠাইনি তো বা মানে বিদেশে পাচার করেনি তো তারা কিন্তু এখান থেকে বেঁচে যেতে পারে। আর যদি একান্তে যদি ব্যবসা করতে চায় এসপিসি কোম্পানি তো আইনি প্রক্রিয়া তাদের সহযোগিতা নিয়ে কিন্তু তারা ব্যবসা করতে পারে এবং কি তারা চাইলেই কিন্তু ব্যবসা করতে পারবে। তো তাদের যদি ইচ্ছা না থাকে যে আমাদের গ্রাহকের টাকা আমরা ফেরত দেব না তো সেক্ষেত্রে এটা আলাদা বিষয়, কারণ তারা অলরেডি ভাঁস খেয়েছে এবং কি সবচেয়ে বড় ধরনের একটা ভাঁস খাবে খুব দ্রুত। তো এই বিষয় নিয়ে আমি আর কী বলবো, কারণ আমরা যারা সাধারণ ইউজার আছি তো আমরা তো এখন বর্তমানে বিপদের মধ্যেই রয়েছি, কারণ আমাদের তো এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করা আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে টাকা পাওয়ার 25%ও আশা করা যায় না, কারণ এখানে একটি মানি লন্ডারিংয়ে কিন্তু একটি মামলা হয়ে গেছে অলরেডি। তো তাদের কিন্তু যে তাদের তারা যে বিদেশে টাকা পাচার করেছে এটা কিন্তু একটা প্রমাণ পেয়ে গেছে। তো সেক্ষেত্রে এই আইনি যে ঝামেলাগুলো আছে
এগুলো শেষ করে আসতে কিন্তু বহুত সময় লাগবে। তো এখানে শুধু এসপিসি যে তা না, এসপিসি সহ 8টি প্রতিষ্ঠান কিন্তু এই মানি লন্ডারিং এর সাথে জড়িত। তো সেক্ষেত্রে আমরা যারা সাধারণ ইউজার আছি, তো আমাদের এখন কিছুই করার নেই, কারণ আমরা এখন চুপচাপ বসে থাকবো এবং দেখবো। তো আমরা মনে করেছিলাম কোম্পানিটা মোটামুটি রানিং হয়ে গেছে, তো আশা করি আমরা খুব দ্রুত এই মাস থেকে পেমেন্টটা পাব। তো তারা কিন্তু অলরেডি 17 তারিখে একটা মিটিং করবে, মানে আগামীকালকে কিন্তু একটা মিটিং করবে অলরেডি বলেছিল। তো এখন এই নিউজটা দেখার পরে তো মনে হইতেছে যে সব শেষ, সব কিছু আবারও আগের মতো, ভুলে যান সবাই। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।